আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুলের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল। বলে রাখা ভালো, ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল রিটেনের চেয়ে কিন্তু ভাইবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্যাররা খুব কমনলি এই অধ্যায় থেকে কোশ্চেনগুলো করে থাকে। সো আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এর আনসারগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আমাদের লেকচার সেশনের শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল চ্যাপ্টারটি পড়ার শুরুতেই যে কোশ্চেনটি আমাদের সামনে আসে তা হচ্ছে ডিফাইন ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল। তাহলে আমরা দেখে নেই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের ডেফিনেশনটি। এর ডেফিনেশনটি হচ্ছে দ্য ম্যাটেরিয়াল হুইচ ইজ ইউজড ফর ইনভেস্টিং অর কভারিং এ ওয়াক্স প্যাটার্ন টু ফর্ম এ মোল্ড ইন দ্য কনস্ট্রাকশন অফ এ ডেন্টাল রেস্টোরেশন অর অ্যাপ্লায়েন্সেস ইজ নোন অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল। এর ডেফিনেশনটি আমি আরও একবার বলছি। The material which is used for investing or covering a wax pattern to form a mold in the construction of a dental restoration or appliances is known as an investment material. এরপর যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসকে যদি আমরা ক্লাসিফাই করতে যাই, দেয়ার আর থ্রি টাইপস অফ ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস। দে আর ওয়ান জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস, টু ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস, থ্রি সিলিকা বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস। এক্ষেত্রে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস দে আর ইউজড ফর কাস্টিং গোল্ড অ্যালয়েস অ্যান্ড দে ক্যান উইথস্ট্যান্ড টেম্পারেচার আপ টু 700°C। ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসগুলোর ক্ষেত্রে দে আর ইউজড ফর মেইনলি মেটাল, সিরামিক অ্যান্ড কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়েস। দে ক্যান উইথস্ট্যান্ড হায়ার টেম্পারেচার্স। সিলিকা বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসগুলোর ক্ষেত্রে দে আর অ্যান অল্টারনেটিভ টু দ্য ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্টস ফর হাই টেম্পারেচার কাস্টিং। দে আর প্রিন্সিপালি ইউজড ইন দ্য কাস্টিং অফ বেজ মেটাল অ্যালয় ইন পার্শিয়াল ডেঞ্চার্স। এক্ষেত্রে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালগুলো কাস্টিং গোল্ড অ্যালয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এরা 700°C ওপরের তাপমাত্রাও সহ্য করতে পারে। তারপর ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালগুলো মেটাল, সিরামিক এবং কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এরাও কিন্তু অনেক হায়ার টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে। তারপর তৃতীয় টাইপস যেটি তা হচ্ছে সিলিকা বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল, যা কিনা ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের একটি অল্টারনেটিভ, অর্থাৎ ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের অল্টারনেটিভ হিসেবেও কিন্তু আমরা সিলিকা বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, যা কিনা মেইনলি কাস্টিং অফ বেজ মেটাল অ্যালয় ইন পার্শিয়াল ডেঞ্চার্সের ক্ষেত্রে ইউজ করা হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে রাইট ডাউন দ্য আইডিয়াল রিকোয়ারমেন্টস অফ ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসের আইডিয়াল রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে দ্য ইনভেস্টমেন্ট মোল্ড মাস্ট এক্সপান্ড টু কম্পেনসেট ফর দ্য অ্যালয় শ্রিঙ্কেজ হুইচ অকার্স ডিউরিং দ্য কুলিং অফ মোল্টেন অ্যালয়। দ্য পাউডার শুড হ্যাভ এ ফাইন পার্টিকল সাইজ টু গিভ এ স্মুথ সারফেস অফ কাস্টিং। দ্য ম্যানিপুলেশন শুড বি ইজি, ইট শুড হ্যাভ এ সুইটেবল সেটিং টাইম। The material should have a smooth consistency when mixed. The set material should be porous enough to permit air into the mold cavity to escape easily during casting. At higher temperatures, the investment must not decompose to give off gases that may corrode the surface of the alloy. It must have adequate strength at room temperature to permit handling and enough strength at higher temperature to withstand the impact force of the molten metal. Casting temperature should not be critical. The material should be economical. এগুলোই হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আইডিয়াল রিকোয়ারমেন্টস। আশা করছি এই সবগুলো আইডিয়াল রিকোয়ারমেন্টস তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা কিন্তু রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। তা হচ্ছে রাইট ডাউন দ্য কম্পোজিশন প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এর কম্পোজিশন টাইপস, ইউজেস এবং কিভাবে এটি সাপ্লাই করা হয় এগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথমেই আমরা জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসের টাইপসগুলো জেনে নেই। অ্যাকর্ডিং টু ADA, for gypsum bonded investments there are two types based on use, অর্থাৎ ইউজের উপর ভিত্তি করে একে দুটি টাইপসে ভাগ করা যায়। যা হচ্ছে টাইপ 1 ফর কাস্টিং ইনলেস অর ক্রাউনস এবং টাইপ 2 হচ্ছে ফর কাস্টিং পার্শিয়াল এন্ড কমপ্লিট ডেন্টার বেসেস। আমি আবার বলছি, টাইপ 1 হচ্ছে ফর কাস্টিং ইনলেস অর ক্রাউনস এবং টাইপ 2 হচ্ছে ফর কাস্টিং পার্শিয়াল এন্ড কমপ্লিট ডেন্টার বেসেস। তারপর আমরা জেনে নিচ্ছি জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস এর ইউজ গুলো। জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল এর ইউজ গুলো হচ্ছে 1 ফর কাস্টিং অফ ইনলেস, 2 fixed partial dentures, 3 removable partial denture frameworks using gold alloys and other low fusing alloys, ebong 4 হচ্ছে used as an investment material for investment soldering। তারপর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেছি, gypsum bonded investment materials is supplied as powder in bulk or pre-wedged packs। এখন আমরা এই কোশ্চেনের যে অংশটি পড়ব সেটি কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের কম্পোজিশন। বলে রাখা ভালো, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে সকল ম্যাটেরিয়ালস এর কম্পোজিশনই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কম্পোজিশন কিন্তু আমাদেরকে অনেক ভালো করে মুখস্থ করে রাখতে হবে, কারণ স্যাররা ভাইবা বোর্ডে খুব কমনলি যে কোনো ম্যাটেরিয়ালস এর কম্পোজিশনগুলো বেশি বেশি ধরে থাকে। এজন্য আমাদেরকে অধিক মনোযোগ সহকারে এই কম্পোজিশনগুলো মুখস্থ করতে হবে। জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের কম্পোজিশনগুলো হচ্ছে সিলিকা 60 to 65%, আলফা হেমিহাইড্রেট অর ডেন্টাল স্টোন যা হচ্ছে 30 to 35% এবং সাথে থাকছে মডিফায়ার্স যা হচ্ছে 5%। আমি আবার বলছি, এর কম্পোজিশনটি সিলিকা হচ্ছে 60 to 65%, আলফা হেমিহাইড্রেট অর ডেন্টাল স্টোন ইজ 30 to 35%, তারপর থাকছে মডিফায়ার্স যা হচ্ছে 5%। এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ভাইবা কোশ্চেন আমি বলে দিচ্ছি। অনেক সময় স্যাররা এই টপিক থেকে কোশ্চেন করতে পারে যে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের সেটিং টাইম কত। আমি আবার বলছি, জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালের সেটিং টাইম কত। এর সেটিং টাইম হচ্ছে 5 to 25 মিনিটস। আমি আবার বলছি, এর সেটিং টাইম হচ্ছে 5 to 25 মিনিটস। তারপর আমরা যে কোশ্চেনটি পড়ব তা রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভাইবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ওয়াই জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস শুড নট বি হিটেড অ্যাবভ 700 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালকে কেন 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হিট দেওয়া যাবে না। এক্ষেত্রে রিটেন পরীক্ষায় এই কোশ্চেনটি আসলে আমাদেরকে আনসারটা কিছুটা এভাবে লিখতে হবে, যা হচ্ছে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল শ্রিঙ্ক কনসিডারেবলি আফটার ডিহাইড্রেশন বিটুইন 200 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 400 ডিগ্রি সেলসিয়াস। এ স্লাইট এক্সপ্যানশন টেক্স প্লেস বিটুইন 400 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 700 ডিগ্রি সেলসিয়াস। এ লার্জ কন্ট্রাকশন দেন অকার্স। This later shrinkage is caused by decomposition and the release of sulfur dioxide. This decomposition not only causes shrinkage but also contaminates the casting with the sulfides of the non-noble alloying elements such as silver and copper. That's why gypsum investment should not be heated above 700 degree Celsius. এই আনসারটুকু আমাদেরকে রিটেন পরীক্ষায় লিখতে হবে যদি এই কোশ্চেনটি আমাদের রিটেন পরীক্ষায় আসে। কিন্তু স্যাররা যদি এক কথায় ভাইবাই জিজ্ঞেস করে তাহলে আমরা কিভাবে এর আনসারটি দেব? ভাইবা বোর্ডের স্যাররা যদি আমাদেরকে কোশ্চেন করে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালকে কেন 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর তাপ দেয়া যাবে না, ইট কজেস শ্রিঙ্কেজ ডিউ টু রিলিজ অফ সালফার ডাইঅক্সাইড, ইট নট অনলি কজেস শ্রিঙ্কেজ বাট অলসো কন্টামিনেটস দ্য কাস্টিং। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাস রিলিজের কারণে শ্রিঙ্কেজ এবং কাস্টিং এর কন্টামিনেশন তৈরি হয়। এই কারণে আমরা জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপ দিতে পারবো না। আশা করছি কোশ্চেনটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তারপর আমরা যে কোশ্চেনটি পড়ব এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যা হচ্ছে রাইট ডাউন দ্য ইফেক্টস অন ডিফারেন্ট ফ্যাক্টরস অন দ্য হাইগ্রোস্কোপিক এক্সপানশন অফ জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ হাইগ্রোস্কোপিক এক্সপানশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে। মূলত এক্ষেত্রে যে সকল ফ্যাক্টরগুলো কাজ করে তা হচ্ছে কম্পোজিশন, ওয়াটার পাউডার রেশিও, টেম্পারেচার, ইফেক্ট অফ টাইম অফ ইমার্শন, স্প্যাচুলেশন, ইফেক্ট অফ শেলফ লাইফ অফ দ্য ইনভেস্টমেন্ট, কনফাইনমেন্ট, ইফেক্ট অফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডেড ওয়াটার। এই সকল ফ্যাক্টরগুলোই মূলত কাজ করে এবং যখন আমাদেরকে ভাইবা বোর্ডে স্যাররা এই সকল ফ্যাক্টরের নাম জানতে চাইবে তখন কিন্তু আমাদের শুধু এই হেডিংগুলো বললেই চলবে। যদি এই কোশ্চেনটি রিটেন পরীক্ষায় আসে তখন কিন্তু আমাদেরকে এই হেডলাইন সহ সুন্দরভাবে ব্যাখ্যা করে কোশ্চেনটির আনসার দিতে হবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে ওয়াই দ্য ইউজ অফ জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল is not advocated to use for alloy having melting point above 1200 degree Celsius. এই কোশ্চেনটি কিন্তু রিটেন এবং ভাইবার জন্য দুটোর জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই জেনে নিই আমরা এই কোশ্চেনটির আনসারটুকু। Gypsum bonded investment material is not advocated to use for alloy having melting point above 1200 degree Celsius because above 1200 degree Celsius a reaction occur between calcium sulfate and silica, and due to the reaction the sulfur trioxide gas is evolved, which causes porosity in the casting and contributes to the corrosion of the casting. আমি আবার বলছি, কোশ্চেনটি যেহেতু এটি রিটেন ও ভাইবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু আমাদেরকে এই কোশ্চেনের আনসারটুকু অনেক ভালো করে বুঝতে হবে। যে সকল অ্যালয়ের ক্ষেত্রে এর মেল্টিং পয়েন্ট 1200 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, সে সকল অ্যালয়ের ক্ষেত্রে কেন জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয় না বা ইউজ করার জন্য পরামর্শ দেওয়া হয় না? কারণ 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে ক্যালসিয়াম সালফেট এবং সিলিকার মধ্যে একটি বিক্রিয়া হয় যার মধ্যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস রিলিজ হয়। এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটি কিন্তু মূল সমস্যাগুলো সৃষ্টি করে, যার কারণে কজেস পোরোসিটি ইন দ্য কাস্টিং অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য করোশন অফ দ্য কাস্টিং, অর্থাৎ কাস্টিং এর ক্ষেত্রে পোরোসিটি তৈরি করে এবং কাস্টিং এর করোশন তৈরিতেও ভূমিকা রাখে। এজন্য gypsum bonded investment materials is not advocated to use for alloy having melting point above 1200 degree Celsius. আশা করছি তোমরা কোশ্চেনের আনসারটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই কোশ্চেনটির সাথে সাথে স্যাররা কিন্তু আরো একটি কোশ্চেন করতে পারে। যেহেতু 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে জিপসাম বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালকে ইউজ করা যাবে না সে সকল অ্যালয়ের ক্ষেত্রে, তাহলে আমরা কোন কোন ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসগুলো এক্ষেত্রে ইউজ করতে পারবো? তখন আমাদেরকে আনসারে বলতে হবে সেক্ষেত্রে আমরা বাকি দুটো ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো, যা হচ্ছে ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল এবং সিলিকা বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল। আমি আবার বলছি, স্যাররা যদি কোশ্চেন করে যে তাহলে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আমরা কোন কোন ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে পারবো, তখন কিন্তু আমাদেরকে আনসারে বলতে হবে ফসফেট বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল এবং সিলিকা বন্ডেড ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল আমরা 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যে সকল অ্যালয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। আশা করছি কোশ্চেন এবং এর আনসারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল নিয়ে আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। তোমাদের কার কোন কোন টপিক সম্পর্কে লেকচার সেশন লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সেই সকল টপিক নিয়ে লেকচার সেশনের আয়োজন করব। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।